আপনার স্ত্রীর সাথে আপনি কয় ঘন্টা থাকতে পারেন? What do you mean? What is this? আমি কাঁদতাম, ছাড়তো না, বলে কি বলবো, পাও দত্ত আমার, ছাড়তো না আমারে, বত তোর তরি করতে হইব, বলতাম আমি, আপনি আমার মুক্তি দিয়ে দেন, আপনি দরকার ভাই আরেকটা বিয়ে করেন তারপর আমার মুক্তি দেন। দিনে সকালে যখন ইচ্ছা তখনই নিজের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়, দিনে প্রায় 4-5 বার। সুপ্রিয় দর্শক, এরকমেরই অভিযোগ তুলে ধরছে। আসসালামু আলাইকুম সবাইকে, দর্শক আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও ক্লিপ নিয়ে। সুপ্রিয় দর্শক, জল্লাদ শাহজাহান এই ইস্যুটা যেন সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে ফেলতেছে। সুপ্রিয় দর্শক, এই জল্লাদ শাহজাহান, তার তো মান সম্মান নাই, কিন্তু যতটুক ছিল সে আসার পরে, জেলখানা থেকে আসার পরে সে একটি বিয়ে করেছে তার নাতির সমান বয়সক মেয়েকে, এবং সেই মেয়েটাকে নাকি 10-12 লাখ টাকার লোভ দেখিয়েছে। সুপ্রিয় দর্শক, সেই মেয়েটা এরকমেরই অভিযোগ করতেছে এবং সেই মেয়েটাকে বিয়ে করেছে, এবং সেই মেয়েটার সাথে নাকি সে শারীরিক সম্পর্ক করে দিনে রাত্রে সকালে, সুপ্রিয় দর্শক, যখন মন চায় তখনই 1 ঘন্টার উপরে এরকমেরই অভিযোগ করতেছে সেই মেয়েটা। সুপ্রিয় দর্শক, একদমই সমাগরম করে ফেলতেছে সোশ্যাল মিডিয়া সুপ্রিয় দর্শক এই ইস্যুটা। তাই ভাবলাম আপনাদের মাঝে এই ভিডিও ক্লিপটা শেয়ার করে দিই। চলুন দর্শক, চলে যাই আমরা মূল ভিডিওতে, সেই ভিডিওটা দেখে আসি। আপনার স্ত্রীর সাথে আপনি কয় ঘন্টা থাকতে পারেন? What do you mean? What is this? আমি কাঁদতাম, ছাড়তো না, বলে কি বলবো, পাও দত্ত আমার, ছাড়তো না আমারে, বত তোর তরি করতে হইব, বলতাম আমি, আপনি আমার মুক্তি দিয়ে দেন, আপনি দরকার ভাই আরেকটা বিয়ে করেন তারপর আমার মুক্তি দেন, আমি পারতাছি না, কাঁদতাম, আজ্জোর করতাম, পাও দত্তাম, তাও আমার ছাড়তো না। এই বলতেছে যে 1.5 ঘন্টা পর্যন্ত এনজয় করতো, সেটা আপনি জিজ্ঞাসা করলেন না যে একটা মানুষ 1.5 ঘন্টাকে এনজয় করে কি বাবা? আপনারা সেই প্রশ্ন আপনি আমাকে করতেছেন, আমি কি মানুষ? আপনারা যে বলেন মেয়ে যা বলছে, আপনারা মেয়ে কি কি প্রশ্ন করছিলেন? মেয়ে তৈরি একটা, সেটা প্রমাণ পাইছি। এই ছেলেটাকে দিয়ে আমি একদিন মেয়েটাকে পাঠাইছিলাম মার্কেট করতে, যখন ছেলেটা রিক্সার থেকে এই আপনার বাবু বাজার এসে নামছে, ওভারব্রিজ পাড়ে ইয়া তার আবার ইয়াতে উঠবে, তখন এক লোক নাকি ওকে জিজ্ঞাসা করছে, মানে ওর সামনে, এই মণি, ওই মেয়েটার নাম ছিল মণি দিছে হোটেলে, যে মণি তুই তো আগে হোটেলে একটু তোর দেখিও না, মোবাইলে ধরস না, তোর কিছু পাই না, কারণটা কি? মানে নামতে তো উঠতে তো হোটেলটার সাথে, তখন সে গিয়ে আমাকে বাসায় বলছে, দাদা এটা এক সারাই জিজ্ঞাসা, এই মেয়ে নাকি আগে হোটেলে যাই তখন যায় না, তখন আমি জিজ্ঞাসি ওখানে কোন হোটেল আছে, তখন আমি ওই হোটেলটা গিয়ে বার করছি। হোটেলের নাম কি? হোটেলের নাম হইলো আপনার বিবাড়িয়া। এটা কোন জায়গা? এটা হলো গোলামবাজার, আর গোলামবাজার বাবুবাজার, বাবুবাজার, বাবুবাজার। তখন আমি হোটেলে গিয়ে আমি ছবি দেখাইছিলাম, ওর ভাই ছিল আমার সাথে, সব এই যে ওর ভাই রাসেল, আমি বলছিলাম ভাই একটু আসেন, বিয়ার পরের ঘটনা এটা, তখন ওর ভাই আমার সাথে গেছে, তখন আমি বলছিলাম যে ভাইয়া এই মেয়েটা চিনেন কিনা, তখন এই রাজু আমাকে বলছিল যে হ্যাঁ ভাই এটা আমার হোটেলে আসতো, ভাই এর নাম মণি, কিন্তু ওর নাম হলো সাথী আক্তার ফাতেমা, হোটেলে দেওয়া হয়েছে ছদ্মনাম মণি, সে মুগ্ধা আমাকে এই কথাটা বলছে। এবং পরবর্তীতে একটা হোটেলে উঠলে সিসি ক্যামেরা থাকে, একটা মেয়ে যে উঠতেছে, ছেলে উঠতেছে, সিসি ক্যামেরা থাকে না, প্রতিটা হোটেলে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার ফুটেজ আমার কাছে আছে, এবং কয়েকটা ছেলের সাথে সে রয়েছে এটা আমার মোবাইলে আছে, না আমি সেটা করে দেখাবো, আমি সেটা আপনারা সারা দোলবাড়িয়ায় মরবেন সেটা আমি করতে দিব না। আচ্ছা, আপনি যে অভিযোগ করছেন, যদি আমরা তদন্ত করি বা আমরা যে জিজ্ঞাসা করি যে আসলে এই মেয়েটা কি এখানে ছিল কিনা, না বলবে না, কোনো হোটেলওয়ালা বলবে না, কোনো হোটেলওয়ালাই বলবে না, তার ব্যবসা নষ্ট হবে, কোনো হোটেলওয়ালা যদি এটা বলে, কারণ একটা মেয়েকে দিয়ে শোনেন এইটা আমি আপনাকে বলে দিই, কেন বললো আমি সেটা কৌশলে রপ্ত করে নিই, কিছু কিছু টেকনিক আছে, আপনি কাস্টমার হয়ে যান। হ্যাঁ হ্যাঁ ছিল, হ্যাঁ আর জিজ্ঞেস করেন, ওই বলতো না, 1 মিনিট, না 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 না, আমি 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 দিচ্ছি, আপনি প্রশ্ন করেন, ওকে ওকে জিজ্ঞেস করেন না, ওকে জিজ্ঞেস করেন না, ওকে বলেন না না, সে তো ছিল, আমি তো আগে জানতাম না কিভাবে, 1 মিনিট, আচ্ছা তুমি বলো, এখন তুমি বলো, আমি পাশে দাঁড়ালাম, বলো ঘটনাটা কি একটু বলো তো সংক্ষেপে করে, নেবেন না কেন আপনারা প্রমাণ নেবেন না, আর প্রমাণ না নিয়ে আপনারা ইউটিউবে বিভিন্ন ধরনের কমেন্ট করেন, এই ছেলেটি আমার দোকানের ছিল কর্মচারী, কর্মচারী প্রথমত, তাকে এখান থেকে বিদায় করা হয়েছে, ওরা কাপড় চাপড় ধোয়াল, আমি সেটা জানতাম। তুমি মেয়েকে দেখছো কোথায়? বলো বলো বলো, আসছে কোথায়? আসছে রিক্সা
কি বলবি, জিজ্ঞেস করতে কথা বলবি তো? তুই আমাকে যা বলছ তুই সেটাই তো বলবি। আচ্ছা আপনি একটু পাশে দাঁড়ান, আপনার সাথে কথা বলি। এখন আপনি যে গেছেন হোটেলে, হোটেলে যাওয়ার পর আপনি জিজ্ঞাসা করছেন সেই হোটেলে কতদিন সেই মেয়ে ছিল, এই এক কথা বলো বলে নাই আপনারা? কতদিন ছিল সেটা বলে নাই, আসতে যাইতো এবং আসতে যাইতো। শুধু কি ওই এক হোটেলে যেত না, আরো অনেক হোটেলে আনাগোনা ছিল, আরো কিছু হোটেলে ছিল এবং সেটা আমি প্রমাণ করেছি অন্যভাবে। এখন আপনি যে ক্যামেরার সামনে দাঁড়াইছেন, বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন, মূলত এখন আপনার দাবিটা কি? আমি বিভিন্ন ইন্টারভিউ দেই নাই। বলেন, আপনি মিডিয়ার সামনে তো আসছেন, কথা বলতেছেন, মানে এখন আপনি কি চাপ? সে আমাকে এসে বললো যে দাদা তুমি কার সাথে সংসার করতেছো, বিয়ে করিয়া যে কিরকম? হ্যাঁ, সে বললো যে এই মেয়েরে জিজ্ঞেস করতেছে গোলম বাজার বাবু বাজার নামার পর যে তুই তো আগে হোটেলে আসতি, হ্যাঁ তো এখন আইস না কেন, এই কথাটা সে আমাকে গিয়ে বলছে প্রথম। আপনাকে আমি একটা যৌন ওষুধ খাওয়া দেবো, কত টাকা লাগে আমি জানি না, সঠিক সেটা জানি। আপনার স্ত্রী, এক মিনিট, আপনি একটা ওষুধ খাইবেন, ওষুধ খেয়ে তারপরে টাকা বললেন, আমি টাকা দিয়ে দিচ্ছি, কয় ঘন্টা আপনার স্ত্রীর সাথে থাকতে পারেন, পরে এসে আমাকে ইন্টারভিউ নেবেন। আচ্ছা আপনার স্ত্রীর সাথে আপনি কয় ঘন্টা থাকতে পারেন? হোয়াট ডু ইউ মিন, হোয়াট ইজ দিস? জেলে বহুত বড় বড় লোক গেছে, বহুত কোটিপতি গেছে, তারা আমাকে সম্মান করেছে, তারা আমাকে টাকা দিয়েছে, আমাকে দেখে টাকা দিয়েছে, কেন দিয়েছে? আমি তাদের সাথে ব্যবহার করছি। আমি যদি মানুষের সাথে জেলখানা থেকে আসি, আজকে 10 মাস আমি রাস্তাঘাটে মানুষের পিটাইতো, রাস্তাঘাটে মানুষের উৎসাহিত লাগতো, এক কাপ চা তো দূরের কথা, যারা জেল যদি কেউ আগে পরে এখানে খাটে জিগায় দেখেন, তাদেরকে এক কাপ চাও কেউ ডাকডা খাওয়ায় না, আর আমাকে চা খাওয়ায়, যা খুশি খাওয়ায়, আবার টেকাও দেয়। ভাই আমি বাসে উঠলে বাসের ভাড়া নেয় না, আমি বাসে উঠলে বাসের ভাড়া নেয় না, কেন করে? আমি মানুষের সাথে ভালো ব্যবহার করে চিবি দেয় সেটা বলে। এখানে আমার বহুত কিছু কাগজ আছে, এক মিনিট, এক মিনিট, আপনারা তো না দেখে গেলি বলেন, দেখে কথা আমি, হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি গিয়া জেলখানায় নাম্বারটা বিচারে বার করেন, এটা হলো আমার জেলখানার কয়েদি নাম্বার, হ্যাঁ এটা হলো জেলখানা আমার কয়েদি নাম্বার, আমি যে জেলে ছিলাম প্রমাণ করে, হ্যাঁ। আর এই যে এটা হলো প্রধানমন্ত্রী যে আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে, আমি টাকাটা যে চেক দিয়ে আনছি, চেক তো তো জমা দিয়ে টাকাটা উঠেছি, এটা হলো এইটা সারা যেই টাকা চুরি করে নিয়েছে, আরো সর্বমোট 18 লক্ষ টাকার মতন আমার থেকে হাতায় নিয়েছে এই চক্রটা, ওরা একটা চক্র। আর এটা হলো আমার জেলখানার সার্টিফিকেট, দেখেন সুপার এবং জেলারের সই আছে, আমি কিরকম প্রকৃতির লোক ছিলাম এটাতে লেখা আছে। তাহলে আপনি যে অভিযোগটা করলেন যে আমি বাণিজ্য করতাম, কোনটা ঠিক? আমি যদি খারাপ হইতাম তাহলে কি এই সার্টিফিকেটটা কি আমাকে দিত সরকার? জেলখানা মানে কি একটা সরকার না প্রশাসন? হ্যাঁ, একটা পুলিশ অফিসার যদি কাউকে একটা সার্টিফিকেট দেয় তাহলে সেটা কি প্রশাসন না? সে সরকারের লোক না? সে সরকার না, তাহলে সরকার কি আমাকে এটা দিত? আমি যদি 44 বছর খারাপ কাজ করতাম বা খারাপ ছিলাম বা জেলখানা কাউকে মারধর করতাম তাহলে কি এই সার্টিফিকেটটা আমাকে দিত? এটা আপনার খুশি, কেন নাই না, কেন নাই? এক মিনিট, আপনি আগে আমার কাছ থেকে শুনেন, আপনি আমাকে আমারটা নেন আগে, পরে আপনারটা নিব। আপনারা বহুত ইউটিউবার ওই মেয়েকে দিয়ে লুবের ঠেলায় পারতেছেন না, হ্যাঁ ওই মেয়েটার সাথে কিভাবে কথা বলবেন, চেহারাটা একটু দেখবেন, শরীরে একটু হাত দিবেন, বুঝতে পারছেন নাকি? আমি আসতেছি, দাঁড়ান, দেখলাম তো আমি ওই দিন টিভিতে, যে দাঁড়ান তো, এই আপনি দিয়ে সরেন তো, আমি তো দেখলাম, নিজে দেখলাম, নাম বলেন, এটা তো নাম দেন, আপনারা তো নাম দেন না, আপনারা যখন কোনো ইউটিউবে আপনারা যখন চ্যানেলগুলি দেখান, আমি আপনাদেরকে শোনেন, হ্যাও লিসেন টু মি, আপনারা শোনেন, আমি কিন্তু ইন্টারমিডিয়েট পাস, পাকিস্তান আমলে, বাংলাদেশ আমলে মনে ইন্টারমিডিয়েট পাস, পাকিস্তান আমলে আমি এসএসসি দিয়েছি, স্টার মার্ক, 4টি লেটার, আপনি কি মনে করতেছেন আমি সায়েন্সের ছাত্র? আপনি কথা বলবেন, আমার কথা পরে বলবেন। আপনারা ইউটিউবাররা, আমি বলতেছি ভালো কথা, আপনি ব্যবসা করবেন, আপনি ভিউ বাড়বে, ভালো কথা করেন, কিন্তু অন্যায় ভাবে কেন? ন্যায় সঙ্গত ধরেন, যেমন আমার মতো ন্যায় একজন যদি দেখায় আপনাকে যে আপনি প্রমাণ দেন, আমরা আপনাকে তুলে ধরবো, দেশবাসীকে আমরা জানাবো, এরকম প্রমাণ যদি কেউ দিতে পারে তাতে কাজ করেন, আমি অ্যাকসেপ্টেড না, ব্যাটিং করলাম কোথা? এই জনগণ আপনারা আছেন, আমি কি মিথ্যা কথা বলতেছি না সত্য বলতেছি? আপনারা উত্তর দেন,
হ্যাঁ ঠিক না ঠিক, এই বলেন আপনারা ভাই বলেন, ঠিক বলছি না ভাই, ঠিক বলছি, বলেন আপনারা না 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 জনসভা করবে কেন, আপনারা যাই যে ব্যবহার করেন সেই ব্যবহারের ইয়ে দিচ্ছি আপনাদেরকে। একটা মেয়ে বলতেছে দেড় ঘন্টা পর্যন্ত এনজয় করতো, সেটা আপনি জিজ্ঞাসা করলেন না যে একটা মানুষ দেড় ঘন্টাকে এনজয় করে কি বাবা, আপনারা সেই প্রশ্ন আপনি আমাকে করতেছেন, আপনি কি মানুষ, সে অভিযোগ করলে কি আপনি মানিয়ে নেবেন কেন, আপনি প্রশ্ন না করি, কোন সাংবাদিক, কোন সাংবাদিক আপনি, কোন ইয়ার চ্যানেলে দেখেন তোমাকে, কোন চ্যানেল, প্রশ্নের মতো প্রশ্ন করবেন উত্তর দিবেন। আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, সেই মেয়েটা কিরকমের অভিযোগ তুলে ধরতেছে হয়তো আপনারা শুনতে পারলেন এবং ভিডিওটা দেখতে পেলেন। ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মতামত অভিমত হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।